ছাত্রছাত্রীদের পোশাক পরে কিছু দুর্বৃত্ত আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে হামলা চালিয়েছে, আহত হয়েছে 17। আর শনিবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রছাত্রীদের পোশাক পরে কিছু দুর্বৃত্ত আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে হামলা চালিয়েছে, এ ঘটনায় আহত 17 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ শিক্ষার্থীদের বর্তমান দাবির প্রতি শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরো বলেন, অর্ণব সাহা বাপি, ভুবন মোহন সাহা, ইমরান, শফিকুল ইসলাম সফি, এস এম আলমগীর, তাজমহল হিরক, দিদার হোসেন মামুন, আশিকুর রহমান, রাজীব রেজা, চৌধুরী খোকন, ইমরুল পারভেজ শিমুল, অ্যাডভোকেট মারুফ সিদ্দিকী, প্রকাশ সাকারি, সাদাত হোসেন, অসীম সরকার, আবদুল্লাহ আল মামুন, মইনুল হাসান চৌধুরী, গৌতম দাস, সাব্বির হোসেন, মাহমুদুল হাসান, মনি হাসান, আনিসুর রহমান, প্রকৌশলী শামসুল বাড়ি, স্বপন, জনি, ইসমাইল আলম, সোহাগ প্রমুখ। এখানে যারা আছে আহত এখানে আহত কেউ আছে? হাসপাতালে মুহূর্তে আপনারা যাওয়ার সময় একটু ডিকটেটিং, আমি মনে সংবাদ সম্মেলন জীবনের প্রথম পড়ছি, তারা এসব কথা বলবেন, তারা কিন্তু উঠবে। আহতরা হাসপাতালে আছে, জাপান বাংলাদেশ মন্ত্রী হাসপাতালের পাশে। আপনারা যাওয়ার সময় আমি প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, আমি অনুরোধ করব আপনারা তাদেরকে একটু দেখে যাবেন, তাহলে চিত্রটা আপনাদের কাছে পরিষ্কার হবে। আমরা কি রাজনৈতিকভাবে তালিকা প্রকাশ করছি না সত্যিকার অর্থেই তারা আহত আছে? এরা আহতরা 17 জন এখন হাসপাতালে চিকিৎসাধীন। রবিউল আলম আমাদের 34 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট, মাইনুল হাসান চৌধুরী রনি আদাবত থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মুনিম হাওলাদার ধানমন্ডি থানা ছাত্রলীগ, তারেকুল ইসলামও এই ধানমন্ডি থানা ছাত্রলীগ, আনোয়ার হোসেন 48 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ রানা ধানমন্ডি থানা ছাত্রলীগ, মির্জা বাবু তথ্য সম্পাদক 14 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, মোরসালিং টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগ, জুবায়ের সাবেক ছাত্রনেতা জনি আসাম ঢাকা কলেজ, প্রকাশ সরকার ঢাকা জেলা ছাত্রলীগ, মোহাম্মদ সোহাগ ছাত্রলীগ, রুবেল হাওলাদার সাবেক সাধারণ সম্পাদক বাংলা কলেজ ছাত্রলীগ, তানভীর মাহতাব সাব্বির সদস্য উপকমিটি। সদস্য উপকমিটি আবুল হানি ছাত্রনেতা সাবেক, দিদার হোসেন মামুন সহসভাপতি ঢাকা মহানগর ছাত্রলীগ, আগের কমিটি, নতুন কমিটি এখনো শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি ইলেক্টেড, আর ইমরান সদস্য উপকমিটি। এই 17 জনের তালিকা, 17 জনই হাসপাতালে আছে, একই হাসপাতালে, জাপান বাংলাদেশ হাসপাতাল হচ্ছে হাসপাতাল, ওই হাসপাতালে চিকিৎসা। 17 জনের নাম আপনাদের জানালাম এবং যাওয়ার সময় দয়া করে একটু দেখে যাবেন, সে অনুরোধ আপনার কাছে আমি রাখছি।